রং ছুঁয়েছে দেশের ক্রীড়াঙ্গনকেও। ঢাকার বিভিন্ন ক্লাবের হয়ে খেলতে আসা খ্রিস্টধর্মী ফুটবলার কিংবা কোচ এদিন বিভিন্নভাবে উদযাপন করছেন বড়দিনের আনন্দকে। যে দলে ছিল দেশীয় ফুটবলাররাও পরিবারকে মিস করলেও তারা বলছেন বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনা দৃষ্টান্ত হয়ে থাকবে অন্য দেশগুলোর জন্য। সেলিম আহমেদের ক্যামেরায় বাকিটা মাহবুব রিমনের প্রতিবেদনে। ধর্মীয় জনসংখ্যার ভিত্তিতে পৃথিবীর সবচাইতে বড় কমিউনিটির সবচাইতে বড় উৎসব, অপেক্ষাটা উত্তর মেরু থেকে সান্তা ক্লজ কখন আসবেন তার বলগা হরিণ নিয়ে, মোজায় করে শিশুদের জন্য রেখে যাবেন উপহার, কিংবা ফার গাছের সুসজ্জিত সেই ক্রিসমাস ট্রি যার উপর বসে থাকা স্বর্গদূত যা বেথলেহেমে জন্ম নেয়া যীশু খ্রিস্টের প্রতি। বড়দিনের এমন সব উন্মাদনায় যখন ভাসছে বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়, বাদ কেন যাবে দেশের ফুটবলও। বাংলাদেশের বিভিন্ন ক্লাবের হয়ে খেলতে আসা ফুটবলারের অধিকাংশই খ্রিস্টান ধর্মে বিশ্বাসী। হাজার মাইল দূর, ভিন্ন সংস্কৃতি আর ভিন্ন মত থাকলেও এমন ক্ষণে যেন উৎসবে মাতোয়ারা সবাই। We try to share our time together, take a dinner and try to be together as Christian belief in Jesus. It's a holiday and for everybody and it's a good time to share with people. Sometimes we're a long time away from each other than spending together, eating together, enjoying together. তবে আনন্দের ক্ষণে আছে চাপা কষ্ট, বিশেষ করে ফেডারেশন কাপের ব্যস্ততা আর পেশাদারিত্বের জাতাকলে পৃষ্ঠ খেলোয়াড়রা এদিন বড্ড অনুভব করেন প্রিয় পরিবারকে। আমি প্রফেশনাল তাই বলে আমার পরিবার প্রফেশনাল এরকম না, তাদেরও যার যার হচ্ছে একটা খুশির দিন আছে। উৎসবের রঙিন আলোর আলোক ছটায় আলোকিত হোক সবার জীবন, হোক আরও বেশি প্রেমময়, আরও বেশি মানবিক। অস্থির বাংলার ক্রীড়াঙ্গনে ফিরুক স্থিরতা, আপাতত বড়দিনে প্রার্থনা হোক এটাই। মাহবুব রিমন, সময় সংবাদ।